প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শুভ সকাল আশা করছি তোমরা সকলেই ভালো আছো একটা দুঃসময়ের মধ্য দিয়ে আমরা সকলে চলেছি তারপরও আমাদের সকলকে প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যেতেই হবে আর তোমরা যেহেতু শিক্ষার্থী তোমাদের তো নিয়মিত পড়াশোনায় অংশগ্রহণ করতেই হবে আর এরই ধারাবাহিকতায় আজ আমি আমার দ্বিতীয় অনলাইন টিউটোরিয়াল ক্লাসটি নিতে এসেছি তোমরা যারা আমার প্রথম ক্লাসটি করো তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি অনিন্দিতা দেবনাথ প্রভাষক বাংলা বিভাগ ওমরগণি এমইএস কলেজের শিক্ষক আমরা প্রথম ক্লাসে বাংলা বানানের নিয়ম অংশ থেকে প্রথম প্রশ্নটি বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ পড়েছিলাম আজ আমরা দ্বিতীয় প্রশ্নটি পড়ব আধুনিক বাংলা বানানে ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখক প্রথম ক্লাসে আমরা বাংলা বানানের নিয়ম বলতে কি বোঝো এটি নিয়ে সদালোচনা করেছিলাম আজ আমি তোমাদের শুরুতেই বাংলা বানানের এই বিভ্রান্তিটা কেন তৈরি হয় সে বিষয়ে একটু বলবো বাংলা বানানের নিয়ম সংক্রান্ত বিভ্রান্তির পেছনে আসলে চারটে বিষয়ে কাজ করে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে অশুদ্ধ উচ্চারণ আমরা অনেকেই অনেক শব্দ ভুল উচ্চারণ করে থাকি এবং সেই উচ্চারণ অনুসারে আমরা লেখার সময় ভুল বানান লিখে ফেলি আর আমরা তো আসলে মাতৃভাষায় কথা বলি যার যার মায়ের ভাষায় কথা বলি এক একজনের বাড়ি এক এক অঞ্চলে কাজে সেই অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষার প্রভাব তো আমাদের মধ্যে পড়েই কাজ করে এবং সেক্ষেত্রে যেটা হয় বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা জনিত কিছু ত্রুটির কারণেও আমরা বানান লিখতে ভুল করে ফেলি যেমন আমি পরীক্ষার খাতায় বিভিন্ন সময় দেখেছি ও টি ও এই ও শব্দটিকে অনেকে হয়তো মুখে বলছে উটি উ এবং লেখার সময়ও পরিবর্তে ব্যবহার করছে উ ঠিক একই রকম ভাবে টকে বলছে ত এরকম অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এই ধ্বনিগুলো এই বর্ণগুলো লেখার সময় সময় আমরা উচ্চারণ করতে আসলে মূলত ভুল করি এবং সেই জন্য লেখার সময় বানানেও আমাদের ভুল হয়ে যায় কাজেই প্রথমে আমাদের শুধু উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে তারপরেই আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারলে শুদ্ধ বানান লেখ ঠিকঠাক ভাবে দ্বিতীয় নম্বরে আসে ভুল বানান বানান জানা আমরা অনেক সংক্রান্ত মানে অনেকগুলো শব্দের বানানে আসলে আমরা সচেতন নই অসচেতনতা কাজ করে বা ভুল বানান শিখে এবং তা থেকেই আমাদের লিখতে ভালো হয় দ্বিতীয় তৃতীয় নম্বর কারণ হচ্ছে মুদ্রণজনিত সমস্যা এটা একটা বড় সমস্যা যেহেতু ছাপার অক্ষরে লেখা থাকে বিভিন্ন প্রকাশনা থেকে বই বের বেরোচ্ছে হয়তো প্রুফ দেখার সময় ঠিকঠাক দেখা হচ্ছে না কিংবা অনেক সময় পাইরেসি কপি বের হয় নকল কপি যেগুলোতে অনেক অশুদ্ধ বানান থাকে বা মুদ্র জনিত ভুল থাকে সেখান থেকেও দেখে যেহেতু ছাপার অক্ষরে লেখা আছে আমরা ভাবছি এটাই বুঝি ঠিক এবং এভাবে করে আমরা সেটাই নিজেরা প্রয়োগ করছে এবং ভুল করছে বানানে এবং চার নম্বর বিষয় হচ্ছে অভিধানগুলোতে অসমতা সমতা না থাকা যে বিভিন্ন প্রকাশনার বিভিন্ন ধরনের অভিধান বেরিয়েছে এক একটা অভিধানে এক এক ধরনের বানান আমরা দেখি এবং বিভ্রান্ত হয়ে যাই সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিব যে তোমরা যেহেতু আমরা বাংলা একাডেমির বানানের নিয়মটাই প্রশাসনিকভাবে অনুসরণ করি সেহেতু আমরা অভিধান কিনলেও আমরা বাংলা একাডেমির অভিধানে কিনব এবার আমরা আসি প্রশ্নে পড়ায় চলে যাই আমরা আধুনিক বাংলা বানানে ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ আমরা প্রথম নিয়মটি দেখি সকল অতৎসম শব্দ অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি এবং মিশ্র শব্দের শেষে কেবল রস্যই এবং এর কারচিহ্ন রস্য ইকার ব্যবহৃত হবে অর্থাৎ তৎসম শব্দ যে শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় চলে এসেছে সেগুলো ঠিক থাকবে সেখানে যেখানে যেখানে তৎসম শব্দ দীর্ঘই ব্যবহৃত হয়েছে সেখানে দীর্ঘই ই এবং দীর্ঘ ইকার ব্যবহৃত হবে এবং যেখানে যেখানে রস ই এবং তার কার চিহ্ন ব্যবহৃত হয়েছে সেখানে রস ই এবং রস ইকার ব্যবহৃত হবে কিন্তু অতৎসম শব্দ অর্থাৎ তৎসম নয় এরকম তদ্ভব দেশি বিদেশি মিশ্র এসব শব্দে শুধুমাত্র রসই এবং তার কার চিহ্ন কার ব্যবহৃত হবে যেমন বাড়ি গাড়ি চুরি দাড়ি ভারী পাখি হাতি ইত্যাদি তোমরা খেয়াল করো পাখি পক্ষী তৎসম শব্দ কিন্তু তদ্ভব শব্দ হলো পাখি পক্ষী থেকে পাখি এসেছে হস্তি তৎসম শব্দ সেখানে হস্তিতে দীর্ঘইকার ব্যবহার করা হয় কিন্তু তদ্ভব শব্দ হাতিতে রসয়িকার ব্যবহার হবে এবার আসি আমরা দু নম্বর নিয়মে দেশ জাতি ও ভাষার নামের ক্ষেত্রে সর্বদা রসই এবং এর কার কারচিহ্ন রসইকার ব্যবহৃত হবে দেশ জাতি এবং ভাষা তিনটাতেই সবসময় রসই এবং এর কার চিহ্ন ইকার ব্যবহৃত হবে বাঙালি একটা জাতি জাতির নাম এ কারণেই তোমরা বাঙালি বানানটি কিন্তু খেয়াল করবে অনেক জায়গায় অনুসার ও যুক্ত গ এরকম নানাভাবে লেখা হয় ল দীর্ঘকার দিয়ে লেখা হয় আমরা বাঙালি জাতি আমাদের নাম কোনোভাবেই ভুল করা যাবে না ব আকার উঁ আকার ল রসই কার চীনা তা জাতি জাপানি জাতি আবার ভাষাও হয় জাপানি ভাষা ইংরেজি ভাষা ইংরেজ জাতি কিন্তু ইংরেজি ভাষা ভাষার নামের ক্ষেত্রে রসয়িকার ব্যবহৃত হবে নেপালি রসই ফরাসি ফার্সি ইরানি সবসময় মনে রাখবে দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে সর্বদা রসইকার ব্যবহৃত হবে এইবার আসি তিন নম্বর নিয়মে আলী প্রত্যয় শব্দে সর্বদা রসইকার ব্যবহৃত হবে যেমন রূপালি রূপ যোগ আলী আলি প্রত্যয় যুগে এই শব্দটি গঠিত হয়েছে আলী প্রত্যয় যোগে এই শব্দটি গঠিত হয়েছে এক্ষেত্রে আমরা অনেক জায়গায় বা পুরোনো বইগুলোতে দীর্ঘ ইকারের প্রয়োগ বেশি দেখি কিন্তু এখন থেকে আমরা রস ইকারের প্রয়োগ করব এবং খেয়াল করো উকারের ক্ষেত্রেও কিন্তু রস উকার ব্যবহৃত হচ্ছে দীর্ঘ উকার নয় সোনালি রসইকার দিয়ে হবে একইভাবে মিতালি ঘটকালি খেয়ালি বর্ণালী হেয়ালি ইত্যাদি এই সবে রসিকার দেওয়া হবে তবে একটা বিষয় খেয়াল রাখবে নিবন্ধনকৃত কোন বিশেষ্য পদ অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্থান কিংবা প্রতিষ্ঠানের নামের হ্রস্বীকার ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে তা অপরিবর্তিত থাকবে কোনো ব্যক্তি স্থান কোনো জায়গার নাম কোনো দেশের নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম আগে থেকেই যদি তাতে দীর্ঘকার ব্যবহৃত হয় তবে সেটা কখনো রসই হবে না কারণ সেটা নিবন্ধনকৃত যেমন সোনালী ব্যাংক একেবারে শুরু থেকে দীর্ঘ দিয়ে লেখা হয়েছে এখনো দীর্ঘ দিয়ে লেখা হবে এই নামটার ক্ষেত্রে কখনো পরিবর্তন হবে না কিন্তু আমরা কোনো কিছুতে যদি সোনালী লিখি তাহলে আমরা হ্রস্ব দিয়ে লিখব ঠিক একই রকম ভাবে মনে করো কোন এক ভদ্র মহিলার নাম মিতালি বেগম তিনি একেবারে জন্ম থেকেই তার নামটি দীর্ঘ ই দিয়ে লিখে এসেছেন মিতালি শব্দটি এবং সেটি নিবন্ধনকৃতও হয়ে গেছে এটাকে আমরা শুদ্ধ করব না তবে আমরা আহ দু বন্ধুর মধ্যে মিতালি হয়েছে যখন লিখতে যাব সেখানে আমরা দিয়ে লিখবো পরিষ্কার ভাবে সেক্ষেত্রে সেই সেটাই অপরিবর্তিত থাকবে তবে সাধারণত আলিপ্রত্যযুক্ত শব্দে সব সময়ই রসই ব্যবহৃত হবে এই গেল তিন নম্বর নিয়ম এবার আমরা চতুর্থ নিয়মে যাই চার নম্বর নিয়ম স্ত্রীবাচক শব্দের শেষে সব সবসময় রসইকাল ব্যবহৃত হবে যেমন দিদি দাদি নানি বিবি মামি চাচি মাসি পিসি বুড়ি ছুরি ইত্যাদি দেখো প্রত্যেকটা শব্দই কিন্তু স্ত্রীবাচক শব্দ নারীবাচক শব্দ এক্ষেত্রে সবসময় রসয়কার ব্যবহৃত হবে তবে এখানেও ব্যতিক্রম আছে সব নিয়মেই আসলে ব্যতিক্রম আছে কোন কোনো শব্দ ঠিক বিশেষ কোনো কোন শব্দ যেসব স্ত্রীবাচক শব্দের শেষে আগে থেকে আমরা চোখে দেখে অভ্যস্ত বা দীর্ঘকার প্রচলিত আছে এরকম কয়েকটি শব্দের ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করতে পারি চাইলে যেমন রানী পরী গাভী চাইলে দীর্ঘিকার ব্যবহার করতে পারি এরকম নির্দিষ্ট কয়েকটি শব্দে তবে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ সবসময়ই রসইকর ব্যবহৃত হবে এবার আমরা যাই পাঁচ নম্বর নিয়মে পদাশ্রিত নির্দেশক টি এর পর সর্বদা রস্যিকার ব্যবহৃত হবে যেমন ছেলেটি লোকটি বইটি ইত্যাদি ছেলে যোগ টি পদাশ্রিত নির্দেশক টি যোগে এই শব্দটি গঠন হয়েছে বা লোক যোগ টি পদশ্রিত নির্দেশক টি যোগে এই শব্দটি গঠিত হয়েছে সব টি কখনোই দীর্ঘকার দিয়ে হবে না সর্বদা রস্যিকার ব্যবহৃত হবে এই গেল তোমাদের পাঁচটি নিয়ম পরীক্ষার খাতায় তোমাদের প্রশ্নে হয়তো পাঁচটি নিয়ম আসবে তারপরও আমাদের তো আসলে সঠিক বানান শেখা দিয়ে কথা বাংলা বানান লিখতে গিয়ে আমরা যেন ভুল না করি সেজন্য আমি তোমাদের আরো দুটো বাড়তি নিয়ম শেখাচ্ছি দেখো আমরা ছ নম্বর নিয়মে যাই তা প্রত্যয়যুক্ত শব্দের শেষে সর্বদা হ্রস্ব ইকার ব্যবহৃত হবে কখনোই দীর্ঘ ইকার বা তার দীর্ঘই বা তার চিহ্ন দীর্ঘ ইকার ব্যবহৃত হবে না তা প্রত্যয়যুক্ত শব্দ যেমন প্রতিযোগী যোগ তা প্রতিযোগিতা এই শব্দটিতে খেয়াল করো যখন আমরা প্রতিযোগী বলছি সেখানে কিন্তু দীর্ঘ ইকার ব্যবহার করছি প্রতিযোগী সময় দীর্ঘ ইকার হবে তবে যদি আমরা এর সাথে তা যুক্ত করি এবং শব্দটি হয়ে যায় প্রতিযোগিতা তখন শেষের দীর্ঘ ইকার রস ইকারে পরিণত হবে যেহেতু শব্দটি তা গঠিত শব্দ ঠিক একই রকম ভাবে উপকারী আমরা সময় দেখেছি উপকারী দিয়ে লেখা হয় হয়ে হয়ে যখন যাবে উপকারিতা তখন সেটা হবে ঠিক একইভাবে অপকারী দীর্ঘকার যুক্ত শব্দ কিন্তু তা যোগে যোগে যখন এই শব্দটি গঠিত হবে তখন তা হয়ে যাবে হ্রস্যৈকার অপকারিতা সহযোগিতা সহকারিতা সবসময় মনে রাখবে তা প্রত্যযুক্ত শব্দের শেষে সর্বদা ব্যবহৃত হবে এই গেল নম্বর নম্বর নিয়ম এবার আমরা নিয়মে আসি কি সাত শব্দটি রসইকর দিয়ে লেখা হবে মনে রেখো যখনই কি শব্দটি অব্যয় পদ হিসেবে ব্যবহৃত হবে তখনই রস্যিকার দিয়ে লেখা হবে যেমন তুমিও কি যাবে সে কি এসেছিল কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী আবার এই কি শব্দটি যখন সর্বনাম পদরূপে এবং বিশেষণ ও ক্রিয়া বিশেষণ পদরূপে ব্যবহৃত হবে তখন কি শব্দটি দীর্ঘিকার দিয়ে লেখা হবে যেমন কি করছো কি পড়ো কি খেলে বা কি আনন্দ কি দুরাশা কি বুদ্ধি নিয়ে এসেছিলে এটা কি বই তোমরা হয়তো পরীক্ষার হলে বা নানা সময়ে গুলিয়ে ফেলবে যে কোনটা অব্যয় পদ কোনটা সর্বনাম পদ কোনটা বিশেষণ ও কোনটা ক্রিয়া ক্রিয়া বিশেষণ পথ আমি জানি তোমরা এগুলো খুব ভালোভাবে জানো তারপরও একটা সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দিই সাধারণত যে প্রশ্নের উত্তর হা অথবা না দিয়ে আসে হয় সেক্ষেত্রে অস্বীকার ব্যবহৃত হয় শুধু একটা শব্দ হা কিংবা না যেমন তুমিও কি যাবে হ্যাঁ অথবা না সে কে এসেছিল হ্যাঁ অথবা না এক্ষেত্রে রসহিকার কিন্তু যে প্রশ্নের উত্তর দীর্ঘ হয় একটি পুরো বাক্যে কয়েকটি শব্দে বা কয়েকটি বাক্যে সেসব ক্ষেত্রে দীর্ঘিকার সাধারণত ব্যবহৃত হয় যেমন কি করছ এর উত্তর কি হতে পারে আমি খেলাধুলো করছি আমি বই পড়ছি বা আমি বেড়াতে যাব এখন বা এরকম নানা ধরনের উত্তর হতে পারে গান শুনছি দেখো একটা বাক্যে এই প্রশ্নের উত্তর হয়েছে সেক্ষেত্রে ইকার আবার অনেক সময় আমরা যখন বিষ্ময় প্রকাশ করি সেক্ষেত্রেও বা কোনো আবেগ অনুভূতি প্রকাশ করি সেক্ষেত্রেও এটা দীর্ঘ ইকার দিয়ে ব্যবহৃত হয় কি আনন্দ কি দুরাশা কি বুদ্ধি নিয়ে এসেছিল এর কোনো উত্তর হয় না কিন্তু আবেগ প্রকাশ করছি সেক্ষেত্রেও দীর্ঘ ইকার হয় এটা তোমাদের মনে রাখার জন্য একটা সহজ টেকনিক বুঝিয়ে দিলাম এই গেল বাংলা বানানের বাংলা বানানের ক্ষেত্রে আধুনিক বাংলা বানানের হস্যই এবং তার কার চিহ্ন রসই ব্যবহারের নিয়ম এবার আমরা দশ কিছু শুদ্ধ শব্দের বানান শিখবো দু হাজার উনিশে সিলেট বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে এই প্রশ্ন এই বানানগুলো এসেছিল আমরা একটু দেখে নিই আকাঙ্ক্ষা বিভিন্ন ক্ষেত্রে দেখবে বেশিরভাগই অনুসার এবং খ দিয়ে আকাঙ্ক্ষা শব্দটি লেখা হচ্ছে যা একদমই ভুল প্রয়োগ আকাঙ্ক্ষা শব্দটি হবে স্বরে আ ক আকার ও যুক্ত ক্ষিয় আকার আকাঙ্ক্ষা ও যুক্ত কখনোই অনুসার যুক্ত খ নয় কৃতিবাস নয় কৃত্তিবাস তোমরা উচ্চারণের সময় সঠিকভাবে উচ্চারণ করবে কৃত্তিবাস লেখার সময়ও খেয়াল করবে ক রিকার ত যুক্ত ইকার ব আকার দন্ত স। কৃত্তিবাস। শিরচ্ছেদ নয় শিরচ্ছেদ শিরচ্ছেদ নয় শিরশ্ছেদ চয় যুক্ত ছ একার নয় তালবশ রস ইকার ব বিন্দু তালবশ যুক্ত ছ একার এক ছেদ মনে রেখো অহরাত্রি নয় বিভিন্ন জায়গায় অহরাত্রি ব্যবহার হয়ে থাকে শব্দটা আসলে হবে অহরাত্র অহরাত্র হ্রসিকার এক্ষেত্রে হবে না বাণিজ্য বিভিন্ন জায়গায় দেখবে বাণিজ্য বানানটিতে দন্তন দিয়ে লেখা শব্দটি আসলে হবে মূর্ধন্য দিয়ে ব আকার মূর্ধন্য রশ ইকার বর্গীয় য জফলা বাণিজ্য পুরস্কার কখনোই মূর্ধনশ দিয়ে হবে না সবসময় সময় দন্তশ দিয়ে হবে পুরস্কার প রশ উকার ব বিন্দু র দন্তশ যুক্ত ক আকার ব বিন্দু র পুরস্কার মরীচিকা আমরা দেখছি দুটোই দেওয়া আছে রসই দিয়ে আসলে এখানে এক প্রথমটি দীর্ঘ ই এবং পরেরটি হ্রস্বইকার হবে ম ব বিন্দু র চ ক মিন্দু রীর্ঘ উদিচি কখনোই হ্রস্বইকার হবে না দুটোই দীর্ঘ ইকার উ দ দীর্ঘ ইকার চীর্ঘ ইকার কার উদিচি ইতিমধ্যে নয় শব্দটি হচ্ছে ইতো মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লিখতে গেলে ইতিমধ্যে লিখি যা একেবারেই ভুল প্রয়োগ ত ওকার ই তো মধ্যে ইত্যকার নয় অপরাহ্ন হযুক্ত দন্তন নয় সবসময় হযুক্ত মূর্ধন্য খেয়াল রেখো অপরাহ্ন বানানে হযুক্ত মূর্ধন্য বিদ্যা যখন আমরা শুধু প্রাণে লিখব তখন মূর্ধন্য দীর্ঘ হবে কিন্তু যখন প্রাণী শব্দটির সাথে অন্য আরেকটি শব্দ যুক্ত করছি তখন প্রাণীর পরিণত হবে প্রাণী প্রাণী বিদ্যা। কিংবা বিজ্ঞান এই ক্ষেত্রে মূর্ধন্য সবসময় ইকার হবে নিশিথিনি। নেই আমরা প্রদত্ত শব্দে দেখছি চারটি চারটি রস্যিকারের প্রয়োগ কিন্তু শুদ্ধ বানান হবে দন্তনর রস্য ইকার তালব্যশ দীর্ঘ ইকার থ রস ইকার দন্তনু দীর্ঘ ইকার প্রথমে ইকার তারপরে দীর্ঘ আবার আবার দীর্ঘ ইকার এবার আসে নূপুর প্রদত্ত শব্দ দেয়া আছে দন্তন হস্য উকার পর রস্য উ বিন্দুর শুদ্ধ বানান হবে প্রথমে দীর্ঘ উকার দন্তনু দীর্ঘ উকার ব রস কিংবা চোদ্দটি হবে শব্দের শুদ্ধ বানান শিখলাম যা কিনা দু হাজার উনিশ সালে চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডে এসেছে পরবর্তী ক্লাসে আমি আরও কিছু শব্দের শুদ্ধ বানান নিয়ে তোমাদের কাছ সামনে হাজির হব পরবর্তী তোমরা এই বাংলা বানানের নিয়ম শেখার জন্য সহায়ক গ্রন্থ হিসেবে সাহায্য নিতে পারো ডক্টর মাহবুবুল হকের বাংলা ব্যাকরণ ও রচনা বইটি থেকে ডক্টর হায়াত মাহমুদের ভাষা ও শিক্ষা এবং বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান এই অভিধানটির পেছনে দেখবে কয়েক পাতায় বাংলা বানানের বাংলা একাডেমি প্রদত্ত বাংলা বানানের সকল নিয়মগুলো দেয়া আছে সেটাও দেখে নিতে পারো আমরা দুটো প্রশ্ন পড়লাম বাংলা বানানোর নিয়মে গত ক্লাসে একটা আজ একটা আমরা আগামী ক্লাসে নত্ববিধি কি উদাহরণ সহ নত্যবিধির পাঁচটি নিয়ম লেখো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো আশা করি ক্লাসটি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো ঘরে থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতার সকল নিয়মকানুন মেনে চলো লকডাউন না হওয়া পর্যন্ত একেবারেই ঘর থেকে বেরিয়েও না আর নিয়মিত পড়াশোনা করো বিদায়